বলছি তোমাদের যা মনে হচ্ছে তোমরা খোলাখুলি বলতে পারো। আমি হলাম পারমিতা, মানে শ্রীজার পরি আন্টি। হ্যাঁ জানি। বলছি ক্যাফে নিয়ে আমাদের কিছু অবজারভেশনস আছে, তো আপনি যদি ইন্টারেস্টেড হন তো আমরা। হ্যাঁ নিশ্চয়ই আমি ইন্টারেস্টেড, যা যা প্রবলেম মনে হচ্ছে সবটা বলতে পারো আমি। হ্যাঁ তো আমরা একটু আলোচনা করতে চাইছি, মানে মিটিং করতে চাইছি, তো জায়গা কি হবে মানে বসার? আরে তোমরা ভিতরে এসো না, এসো এসো সবাই এসো 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 একটু মিটিং করে নি, তারপর খাওয়া দাওয়া কি তাহলে শুরু করি? বলো বলো। ক্যাফেটা খুব সাদা মাটা, নট সো এক্সাইটিং, একটু বিদেশি ধাঁচ চাই। ম্যারম্যারে হলে হবে ফ্লপ। সর্বনাশ বলো উপায় ঝপ ঝপ। ক্যাফের চাই ফুল মেকওভার, বদলাতে হবে লুক। হু বেকস দ্য কেক হিয়ার এন্ড হু ইজ দ্য কুক? শি বেকস এন্ড শি ইজ দ্য কুক। এ বড্ড ঘরোয়া লুক, দাও সাজেশন বদলে যাবে লুক টুক। শেফ ক্যাপ কই, নেই অ্যাপ্রনের বালাই। এ এ আবার কি বলে গো পারমিতা, আমি বাপু পালাই। জেম্মা 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 জেম্মা, পালাই পালাই বললে তো হবে না, পালাই পালাই বললে তো নো চার। শুরু হবে ট্রেনিং, দায়িত্ব কার? আবার ট্রেনিং? এ বয়সে হবে কি আর? থাম, আমরা আছি ক্যাফে হিট করানো চাই। বি পজিটিভ থাম এন্ড ডোন্ট বি সো শাই। বলতে এবার তোরা প্ল্যানটা তোদের কি? বারান্দায় আটকে থাকলে হবে না, বাইরে বেরোতে হবে আন্টি। বারান্দার বাইরে মানে বুঝলাম না ঠিক। এই দেখো বিদেশি ক্যাফে সেটআপ, আইডিয়া নিয়ে ফেলো চটপট, তারপরে তোমার ক্যাফের ডিজাইন ভেবে ফেলো চটপট। পাততে হবে টেবিল চেয়ার বাইরে, তার উপর দিতে হবে শেড, লোকে পাবে বেশ একটা আড্ডা আড্ডা ভাইবস, তার উপর কেক আছে হোমমেড। আর আমার মাছের চপ, দ্যাট উইল বি অন টপ। কিন্তু শুধু ওটা না, তার সাথে চাই আরো কিছু নোনতা, তাহলে আসবে রোজ জনতা। কিন্তু একরকম মেনু নয়, চেঞ্জ হবে ঘুরে ঘুরে। এই মরেছে, তাহলে এখন মেনু কার্ড ছাপাবো কি করে? আরে পুরনো মেনু কার্ডের জামানা ভুলে যাও, এবার থেকে ব্ল্যাক বোর্ডে লেখা থাকবে সেদিনকার মেনু, আর এটা ইউএসপি হবে, দেখে নিও। তার সাথে থাকবে ফিডব্যাক কপি, কার কেমন লাগছে, পাবে হাতে গরম ভিউজ, ছোট কোজি ক্যাফে হবে হট নিউজ। এবার তাহলে হবে আমাদের ক্যাফের মেকওভার, আর তারপরে হবে ক্যাফের জয় জয়কার। ক্যাফে হিট হবেই দেখো, শুধু এই পয়েন্টস গুলো মনে রেখো। অনিক। এই দিদি ভাই, এই দেখ এতগুলো গাছ এনেছি, আর লাগবে? না লাগবে না, দুটো গাছ এখানে দে তো। এখানে একটু রাখ, দে। ঠিক আছে না? অনু বলছি যে সব মেনু সেট করা হয়ে গেছে, লেখা হয়ে গেছে? ডান ডান অল ডান। আচ্ছা সুব্রতি শোনো, কাস্টমার রিভিউটা কিন্তু আমাদের নিতে হবে, যখন পেমেন্ট করবে তখন নিয়ে নেবো। এই একবার এই দিকটা বলছি, এইখানটা এইখানে যদি একটা চেয়ার টেবিল রাখা হয় কেমন হয়? ধর কোনো কাপেল এসে যদি নিজের মতো সময় কাটায় তাহলে এখানে কিন্তু পারফেক্ট জায়গা। হ্যাঁ পারফেক্ট মানে পারফেক্ট তো বটে। এই দেখ ছোটন, এই দুখানে চেয়ার বসে গেল। হ্যাঁ এই কোণের চেয়ারটায় তুই বসবি, সামনে একটা মাঝখানে টেবিল থাকবে, আর সেখানে বেশি দুকাপ ধোঁয়া ওরা একদম কফি থাকবে, আর তুই এই চেয়ারে বসে গিটার নিয়ে গান করবি, আর এই চেয়ারটাকে একজন মন্ত্রমুগ্ধের মতো তোর গান শুনবে অপলক দৃষ্টিতে। সে কে হয় বলতো ছোটন? কে হবে? আমার সামনে কে বসবে আমি তো জানি না, কিন্তু তোর পেছনে এখন আমি এমন তাড়া করবো যে তুই পালিয়ে পথ পাবি। আর কেউ সৌভিকের পিছনেও লাগবে না আমি ছাড়া।
নতুন দিদি চা হলো এটা চা দেওয়ার মতো কেউ থাকে না কোথায় যে যায় সব বুঝে মা কোথায় গেছে ওরা সব ওরা ওরা ওই রাস্তার সামনে কি যেন করছে আমি তো রান্না বসাবো বলে এলাম রাস্তায় এখন রাস্তায় কি করছে কি জানো কি যে বলে ওই যে বিদেশে যেরকম হয় না রাস্তার ধারে ক্যাফে ওই যে ওই ওই রকমই বারান্দার সামনের যে রাস্তাটা আছে ওখানে ক্যাফে হবে কি সব যে বলে ওরা না আমি কিচ্ছু বুঝতে পারি না বাবা কি এখন রাস্তায় ক্যাফে হবে না না চা করার এক্ষুনি কিছু একটা করতে হবে এই দিদিভাই এটা ওপর দিকে তো কি হচ্ছে কি এগুলো হ্যাঁ বাড়ির সবার মাথা কি একসাথে খারাপ হয়ে গেল বন্ধ করো এগুলো ঋতু কি ব্যবহার হচ্ছে এগুলো যাও ভেতরে যাও তোমার সঙ্গে আমি একটা কথা বলছি না তুমি মুখটা বন্ধ রাখো ঋতু এদিকে এসো কি হয়েছে ঋতু আমাকে বলো নতুন দিদি কোচি খুকি তো তুমি নও এই বয়সে এসে এই বাড়ির মানুষগুলোকে নিয়ে কি করে চলেছো তুমি তোমার এই ক্যাফে থেকে কত টাকার বিক্রি হচ্ছে বলো তো যে তুমি এটাকে আবার এক্সটেনশন করছো এত সাজিয়ে গুছিয়ে কি লাভ ঋতু বৌদি ভাইয়ের সাথে ভদ্রভাবে কথা বলো ও চুপ থাকলে আমি কিন্তু চুপ থাকবো না আচ্ছা বৌদি ভাই তোমার এক্স্যাক্টলি সমস্যাটা কোথায় হচ্ছে বলো তো হ্যাঁ না মানে তুমি থাকবে না থেকো না সেটা সম্পূর্ণ তোমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তুমি এভাবে বাধা দিচ্ছ কেন আমাদেরকে আর তুমি যদি মনে করে থাকো যে এই ক্যাফেটা শুধুমাত্র বৌমনির সেটা কিন্তু কমপ্লিটলি তোমার ভুল ভাবনা এই ক্যাফেতে আমরা প্রত্যেকে ইনভলভ রয়েছি তো তুমি যা খুশি তাই যা প্রাণে চাইবে বৌমনিকে বলে যাবে আর আমরা চুপ করে শুনবো সেটা কিন্তু জাস্ট হবে না হ্যাঁ মিষ্টি মিষ্টি চুপ বাবা ঋতু এদিকে এসো এদিকে এসো দেখো এরকম ভাবে বাইরে কথা বললে সবাই তো দেখবে বলো এটা ঠিক দেখায় না তুমি ভিতরে এসো আমাকে জানতে না আমি ভিতরে যাব না চিৎকার করে বলবো তোমরা ভুল করছো আরে বাবা কি মুশকিল কিসের ভুল সেটা তো তুমি বলবে শৌভিক দাদা ভাইয়ের অনেক টাকা রয়েছে আমরা সেটা সবাই জানি আর নতুন দিদি সে টাকা কিভাবে ওড়াবে সেটা নতুন দিদির ব্যাপার আমার শুধু একটাই সমস্যা সেটা হলো অনিকে নিয়ে অনিকে এই বিষয়ের মধ্যে জড়ানো হোক সেটা আমি চাই না কারণ অনির সাথে এরকম একটা ভুল আমি হতে দেবো না অনির সাথে ভুল হচ্ছে মানে হ্যাঁ অনি এতদিন পর একটা নতুন সুযোগ পেয়েছে নিজের পায়ে দাঁড়াবার তুমি চাও না সেটা হোক দাদা ভাইয়ের কাছে সারা জীবন ধরে হাত পেতে যাবে এটাই তুমি চাও এটা সম্মানের কে বলেছে ওকে দাদা ভাইয়ের কাছে হাত পাততে আমি বলেছি ও রোজগার করতে পারে না মুরদ নেই ওর আরে বাবা যেখানে খাটলে দুটো পয়সা ইনকাম করতে পারবে সেখানে করুক যে পাড়ায় কাপ্পা ক্যাফের মতো একটা ক্যাফে আছে সে পাড়ায় আরেকটা ক্যাফে করার মানে কি বেকার বেকার টাকা পয়সা নষ্ট মানুষের পরিশ্রম নষ্ট আমি বলে দিচ্ছি এখানে দাঁড়িয়ে হবে না এই ক্যাফে দাঁড়াতে পারে না কাপ্পার সামনে এই ক্যাফে একদিন মুখ থুবড়ে পড়বে ঋতু আমার কি মনে হয় বলো তো আমি এই ক্যাফেতে ইনভলভ হয়েছি বা আমাদের ক্যাফে এখনো রোজগার করতে পারছে না এটা তোমার সমস্যা নয় তোমার সমস্যা হচ্ছে আমরা ক্যাফেটা খুললাম কেন না মানে এই পাড়ায় একটাই ক্যাফে ছিল কাপ্পা ক্যাফে তোমার এক্স্যাক্ট প্রবলেমটা কি বলবে মানে আমরা ক্যাফে চালু করাতে কাপ্পার প্রবলেম হবে নাকি কাপ্পার জন্য আমরা দাঁড়াতে পারবো না কোনটা হাসিও না অনি এই ক্যাফের জন্য নাকি কাপ্পার সমস্যা হবে হুম কাপ্পার লেভেলেই কোনোদিন পৌঁছাতে পারবে না তোমাদের ক্যাফে আরে কি তখন থেকে কাপ্পা কাপ্পা করে যাচ্ছ আর কেন কম্পেয়ার করছো বারবার কম্পারিজন আসে অনি একই জায়গায় একই জিনিস দুটো হলে কম্পারিজন আসে অদ্ভুত লাগছে ঋতু আমাদের ক্যাফে নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নেই সারাক্ষণ শুধু কাপ্পা ক্যাফেকে সাপোর্ট করে যাচ্ছ কেন তোমার প্রশ্নের উত্তর দিতে আমি বাধ্য নই আর দেবও না তোমরা আজকে যে পাগলামিটা করে চলেছো এর জন্য তোমাদের একদিন পস্তাতে হবে আমি বলে দিলাম ঋতু এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে ওর মাথায় কি চলছে কিছুই বুঝতে পারছি না
এক্ষুনি জানাতে হবে ওকে সবটা। এরা তো ক্যাফে বাড়িয়েই চলেছে। না না, কিছুতেই ও সিরিয়াসলি নিচ্ছে না ব্যাপারটা। ধরো 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 ফোনটা ধরো ফোনটা ধরো জয়ন্ত। হ্যালো হ্যালো, বলছি জয়ন্ত, আজকে ইমিডিয়েটলি একবার দেখা করতে হবে, খুব দরকার। তুমি কি আবার ওই ক্যাফেটা নিয়ে পড়লে? তুমি বুঝতে পারছো না, এই বিষয়টাকে এত হালকাভাবে নিলে বিপদ হতে পারে। ছোট্ট একটা বারান্দা ক্যাফে নাকি, সেটার জন্য আমাকে ভয় পেতে হবে? কাম অন, রিল্যাক্স ডার্লিং। কাপ্পা ক্যাফের নিজস্ব কাস্টমার বেস আছে, আর তারা কাপ্পা ক্যাফে ছেড়ে কোথাও যাবে না। জয়ন্ত চৌধুরী নিজের বিজনেস নিয়ে এতটাই কনফিডেন্ট। কিন্তু তুমি দেখা করতে আসছো কিনা কিছু বললে না তো? ডেফিনেটলি ডালে, শুধু তোমার জন্য। কিন্তু হ্যাঁ, ওই ক্যাফেটা নিয়ে তুমি কিন্তু কোনো কথা বলবে না প্লিজ। বেশ, তাহলে আজকে দেখা হচ্ছে। কি বলতো, তোমার সাথে দেখা না হলে না আমার কিছু ভালো লাগে না। সেম হিয়ার ডার্লিং। এনিওয়েজ চলো, বাই, সি ইউ। অকর্মণ্য অনিতার সঙ্গে এত বছর কাটিয়ে কী বা পেলাম? তার চেয়ে জয়ন্ত আমায় কম দামে গিফটও দেয়নি, তাই ওকে হাতছাড়া করলে কিছুতেই চলবে না। আই এম সরি নতুন দিদি, জয়ন্তর বিজনেস ভালো চললে আখেরে লাভটা আমারই, তাই তোমার বিজনেস বন্ধ তো করতেই হবে, আজ নয়তো কাল। মিষ্টি, স্পেশাল মেনু তো লিখেছো তো, চিকেন কাটলেট। চিকেন কাটলেট আর বলো, আর ডিমের ডেভিল, এগ ডেভিল, আর কিছু? আর আর কি করা যায় বলো তো? আমি আমার কি মনে হয় বলো তো পারমিতা দি, বলো তুমি না ভেজ আইটেম কিছু রাখো, সবাই কিন্তু ননভেজটা ঠিক পছন্দ করে না। তার একটা কাজ করব, আমি বরং এক কাজ করি, পনির কড়াইশুঁটির চপ বানিয়ে নিই, কেমন হয়? হ্যাঁ হ্যাঁ, রাখো রাখো, তাহলে হলো আমাদের। আর ওই ফ্রেঞ্চ ফ্রাইজটা কিন্তু মাস্ট। এই এক খাবার হয়েছে বাবা, ওই মোটা মোটা আলু ভাজার মতন কেটে তাতে আবার মশলা ছড়িয়ে দেবা, উফ কি যে তোমাদের ভালো লাগে, শ্রীজা গুঞ্জা কুট্টুস ওরাও দেখে খুব ভালোবাসে। আরে জেম্মা, এই ফ্রেঞ্চ ফ্রাইজটাই তো এখন ট্রেন্ড না, ফ্রেঞ্চ ফ্রাইজ, পিৎজা, বার্গার, এগুলোই সব এখন ইন। তো যাকে যাক, আমাদের বারান্দা ক্যাফের আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন কাটলেট, এগ ডেভিল, পিস পনির চপ, আর কেক তো আছেই, সাথে ফ্রেঞ্চ ফ্রাইজ বোমনি আর কিছু অ্যাড করতে হবে না তো? তোমার এক্স্যাক্ট প্রবলেমটা কি বলবে? মানে আমরা ক্যাফে চালু করাতে কাপ্পার প্রবলেম হবে নাকি কাপ্পার জন্য আমরা দাঁড়াতে পারবো না, কোনটা? হাসিও না অনি, এই ক্যাফের জন্য নাকি কাপ্পার সমস্যা হবে। হুম, কাপ্পার লেভেলেই কোনোদিন পৌঁছতে পারবে না তোমাদের ক্যাফে। মা, আমার ডাল আর পেপের ঘণ্ট হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি, আর কি করবো বলো? এই এদিকে আয় তো, এই চপগুলোতে একটু বিস্কিটের গুঁড়ো মাখিয়ে দে, বস। পারমিতা দি, কি ভাবছো? একটা ভাবনা আমার মাথায় ঘুরছে। কি হয়েছে পারমিতা, টেনশনের কোনো বিষয়? ঋতুকে নিয়ে। কেন জানি না মনে হচ্ছে আমাদের এই ক্যাফেটা দাঁড়াক সেটা ঋতু চায় না। দূর, ওর কথা ছাড়ো তো, ও শুধু নিজেকে নিয়ে ভাবে। না গো, ও নিজেরটা নিয়ে ভাবলেও অন্য কারোর কাজে কখনো বাধা দেয় না, কারণ তাতে ওর কোনো স্বার্থ থাকে না। কিন্তু আমি বুঝতে পারছি না, তাহলে ও ক্যাফেতে কেন বারবার বাধা দিচ্ছে? এখন তো কাকিমণি অনেকটা নরম,
তুমি ছাড়ো ওকে নিয়ে এত ভাবার দরকার নেই। আসলে অনিদা এখানে কাজ করছে সেটা হয়তো ওর পছন্দ হচ্ছে না। ঋতু কি ব্যাপার, কোথায় যাচ্ছ? কাজ আছে জেম্মা, এর থেকে বেশি কৈফিয়ত কিন্তু আমি দেব না। না, এবারের প্রত্যেকেই নিজের ইচ্ছে মতো যেখানে খুশি যখন ইচ্ছে যায়, তো আমিও সেরকম কোথাও একটা যাচ্ছি, তাই আমাকে আটকানোরও চেষ্টা করো না। ঋতু, এটা কি ধরনের কথা? হ্যাঁ, মা শুধু এটুকু জিজ্ঞেস করেছে তুমি কোথাও বেরোচ্ছ কিনা, এটা তার উত্তর হলো? আমার তোমাদের সাথে তর্ক করার মতো সময় নেই গো, আসছি কেমন? ঋতু, ঋতু শোনো, ঋতু, ঋতু তুমি ঋতুকে কেন আমার একটু অন্যরকম লাগছে, এরকম অদ্ভুত ব্যবহার কেন করছে ও? কি হলো, অনেকক্ষণ দাঁড়িয়ে নাকি? না, জাস্ট 5 মিনিট হলো, তবে তোমার জন্য তো আমি সারা জীবন অপেক্ষা করতে পারি। আই নো, তবে আমি কিন্তু তোমাকে অনেকক্ষণ অপেক্ষা করাইনি। এনিওয়েজ, কোথায় যাবে বল? তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই। তবে জয়ন্ত, একটা কথা একটু প্লিজ সিরিয়াসলি শোনো, বাড়িতে ওই ধপের ক্যাফে নিয়ে সারাদিন ধরে যা মাতামাতি হচ্ছে আমার এসব ভালো লাগছে না, আমি আর নিতে পারছি না। তুমি এত টেনশন নিচ্ছ কেন বলো তো? আর নিজেই তো বলছো ধপের ক্যাফে, লিভ দ্য টপিক না। এটা দেখো, ধরো না এটা। এটা কি? আরে খুলে দেখো না তোমার পছন্দ কিনা। এটা তো খুব এক্সপেন্সিভ মনে হচ্ছে। তোমার জন্য কি আমি এইটুকু আনতে পারি না বলো? এই এটা একবার পরে দেখো না। শট দাও, আমি একটু হেল্প করে দাও। এটা তো খুব সুন্দর গো। থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম। জানো, অনি তো কোনোদিন আমার মনের ইচ্ছে কিছু বুঝতেই পারত না, সারাদিন ঘরে থাকলে শুধু ঝগড়া করতো, সারাদিন ঘুম 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 আর গেম খেলা। আর সেখানে দাঁড়িয়ে তুমি আমার জন্য এতটা ভাবো, তুমি আমার জন্য এতটা ভাবো, তাই তো আমি তোমার কথা ভাবি। তোমার যা ইচ্ছে তুমি আমাকে বলবে, ওকে? অবশ্য তুমি কিছু বলার আগেই আমি তোমার মনের কথা বুঝে যাই, দ্যাটস ট্রু। আসলে জয়ন্ত চৌধুরী জানে নিজের গার্লফ্রেন্ডকে কি করে খুশি রাখতে হয়। আমি তোমার পাশে সব সময় থাকব, আর তোমার কাপ্পা ক্যাফের জন্য বাড়ির ক্যাফেটা আমি নষ্ট করেই ছাড়ব। বৌদি ভাই তো কোনোদিনই কোনো ভদ্রতার ধার ধারেনি না, আর মায়ের প্রশ্রয় পেয়েই তো আরো মাথায় উঠে নাচছেও। কি হয়েছে গো দিদি?
আমি কাকে প্রশ্রয় দিয়েছি? কেন? বৌদি ভাইকে? তুমি তো এখানে ছিলে না, থাকলে বুঝতে পারতে যে আমার মুখের উপর এরকম জবাব দিয়ে বেরিয়ে গেল। এই ছোট বলছি, ঋতু কোথায় গেল রে? আমি না ওর কাছ থেকে কোনো কৈফিয়ত চাইনি, অভ্যাসবশত জানতে চেয়েছিলাম যে কোথায় বেরোচ্ছে। এমনভাবে তো বাড়ির কেউ কোনোদিন মুখের ওপর কথা বলে না, তাই কি জানি, আমিও তো জানি না ও কোথায় গেছে। কোথায় আবার যাবে? শপিং টপিং করবে, বন্ধুদের সঙ্গে খাওয়া দাওয়া করবে, আবার চলে আসবে। দূর ছাড়ো তো। ও দিদি, আমি মাছের চপগুলো ভেজে দেবো। দিবি? তাহলে তো খুব ভালো হয়। চল 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 চল। কি জানি, আমি তো একটু বেশি ভাবি, ঋতুকে নিয়েও হয়তো বেশি ভেবে ফেলছি। অনি আমার সাথে কাজ করছে, এটা হয়তো ওর পছন্দ নয়, সেই জন্যই কি ও ক্যাফেতে বাধা দিচ্ছে।